بسم الله الرحمن الرحيم. আপনি কেমন পেলায় মালিক হলেন, আপনি কষ্ট কেরাম কেমন
আর যারা মনিবের পবিত্র কদমে
করলেন, ওই সালামটা প্রদান করলেন, ওদের সদরের বদৌলতে চিৎকারটি বলুন না সেদিন থেকে মহানের সিস্টমে যখন যাবেন আল্লাহর বলিরা সব আল্লাহর রাসূলের কদমে কুরবান করে নিজেকে বিলীন করে দেওয়ার কারণে আজকে জায়গার মধ্যে বসে আমরা তার জিকির করতে বাধ্য হলাম বলে বলুন না সুতরাং কোরআন সুন্নাহর আলোকে আর তার আওলিয়ে কেরামদের জীবন আলোচনা স্মৃতিসার কেরামত বর্ণনা সার বর্ণনা এইগুলাই মানুষের অন্তর্ভুক্ত চিৎকার দেওয়ার সবার আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন সবাই বলুন আমিন। যে আল্লাহর বলিকে এতগুলা নিজের জান মন মন সব কুরবান করে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দান করলেন নবী এলান করে দিলেন ওরা নিজের জীবনকে কুরবান করে একটা জিনিস দখল নিয়ে নিলেন যেটার নাম হলো শিয়ালুল্লাহ। শিয়ালুল্লাহ হলো যাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণ হয়ে যায়। আজকে হযরত মঈনুদ্দিন সাহেব আলাইকি আপনারা যখন দেখলেন দেখার সঙ্গে সঙ্গে ওজিফা করতে লাগলেন, মিলাদ করতে লাগলেন, খেয়াম করতে লাগলেন, দুরুদ সালাম করতে লাগলেন, কোরআন খানি করতে লাগলেন, ফাতিহা ওয়াইরে করতে লাগলেন, এগুলা কাজ এগুলা আমার মনিবের হযরত মঈনুদ্দিন সাহেবকে দেখা মাত্রই মনিবের স্মরণ চারটা হলো শিয়ালুল্লাহ আর শিয়ালুল্লাহ হলো আমার আল্লাহ কবুলের বলি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আসলাম ধারাবাহিকভাবে এতগুলা যোগ্যতা এতগুলা দক্ষতা যখন ওরা অর্জন করে আসবেন আসার পরে আমরা যদি কোনো বন্দারা নবীর উম্মতরা আল্লাহর বলির যদি গোলামি করি আল্লাহর বলির কাছে যদি যাই আল্লাহর বলির যদি নিয়ম কানুন পালন করি আমাদের জন্য কোনো নিয়ামত মিলবে? আরো জোরে বলো, আমাদের জন্য কোনো নিয়ামত মিলবে? শুধু মিললে বললে চলবে না, দলিল লাগবে না? আরো জোরে বলো, দলিল লাগবে না? যে আমরা যদি আল্লাহর বলিদের গোলামি করি ওই গোলামিয়তের কারণে আজ করতে লাগলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, দাবাক দিলেন, নিজের অমূল্য সম্পর্ক কোরবান করতে লাগলেন, তাইলে আপনাদের বোঝার দরকার আছে আমরা যদি আমাদের জীবনটুকু আল্লাহর বলির পিছনে এইভাবে কোরবানি দিয়ে আল্লাহ আমাদেরকে কি দান করবেন, আল্লাহর বলিরা কি দান করতে পারেন, শরীয়তের আলোকে মশলা জানার দরকার আছে কি বাইরে বিধানের ব্যবস্থা আছে? Allahumma আর চলতের কাউকে
করবে না। এই কথা যখন বলে দিয়ে ওই অবস্থার মধ্যে একজন আমার হোসেন পাকের গোলাম ছিলেন, চার নাম ছিলেন হজরত ইবনে হেয়ানি, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, চার নামটা ছিল মেহরানি, উনি একজন আল্লাহর ওলি এবং আমার হোসেন পাকের গোলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি জগৎ থেকে পর্দা করতে লাগলেন, বর্তমান সময়ে আমরা যখন কোন আল্লাহ ভুলির দরবারে যাই বা সাইন সাই শিখুরের দরবারে যাই, বলি একটু ফ্লাম বাড়ির জন্য দোয়া করেন ঠিক না বেটি, আর একটু চিৎকার দিয়ে বলবেন ঠিক না বেটি, বড় বড় মার্সেল ফিনিস করার জন্য দোয়া করবেন, এতটুকু আজকে নিয়ে যান। হজরত ইবনে আলী কি করলেন, আপনি তো পর্দা করতে আনলেন, জীবনটা আপনার কদমের মধ্যে কাটাই দিলাম, আমি বেহরাই আপনার কদমের মধ্যে চাই না খিদমত করলাম, বাকি জীবনের মধ্যে আপনি যখন পর্দা করতে লাগলেন আমি কার খিদমতে যাব, অবস্থার মধ্যে জিন্দেগি বছর করব, একটুখানি সিদ্ধান্ত জানতে চাইলাম, জোরে বলুন আপনাকে পুণ্যামত দিলে বলে তাই।
দেখা যায় আপনার ল্যাপটপ জন্মের পণ্যের যিনি সেনা প্রধান হঠাৎ করে রুগী গাড়ি নিয়ে চলে আসলেন। আসার পরে বলতে লাগলেন, এই বৃদ্ধ এত গভীর নিশ্চয়ের মধ্যে রাস্তার পাশে বসে কে জানি পড়তে লাগলাম এবং কে জানি মুখ দিয়ে বের করতে লাগলাম। এখন জিজ্ঞাসা করতে লাগলাম, তুমি কি জানো না? এখন কাফিলে চলতে লাগলেন গভীর নিশ্চয়ের মধ্যে, তুমি এই জায়গার মধ্যে কি একটু তোমার পরিচয় দাও। উনি হঠাৎ করে বলে উঠলেন, যখন অবস্থার মধ্যে চলে আসলে প্রায়তের ঘরটা খুলে গেলে মারলে
আল্লাহ আর একটু চিন্তা করে দেখো না জন্য
মুসলমান কি করলেন, এমন একটা মেয়ের মধ্যে তসবি হাতের মধ্যে ধরাই দিলেন, জগতের মধ্যে হাত দেবেন জন্য যিনি হিম্মত করবেন, যিনি গোলামি করবেন, আর তার গোলামি করবেন আল্লাহর হলিকা ওই বলির মধ্যে পুণ্য আমার থাকবে সব গোলা এক বাক্যে আমার দেহের আয়ের মাধ্যমে বোঝাই দিল।
হাজার মাইল উপরে যাইতে লাগলেন বিমান, এত সুন্দর বিজ্ঞানের সাহায্য
করে আপনার কাছের মধ্যে নিয়ে আসলেন, তার ফ্লাইট নম্বর কত, তার ছোট্ট ছোট্ট আপনার যতই টাকা হোক না কেন সবগুলা জায়গার মধ্যে লিপিবদ্ধ করাইলেন, ঠিক না ভাই? আর ঠিক কাজে হল এত অসাধ্য আপনি কেমন করলেন বলে আমি বিজ্ঞানের সাহায্য করলাম, এখন আল্লাহর বলির কাছে গেলাম, ও আল্লাহর বলির আপনি পেলায়াত কেমনে পাইলেন বলে এমনি পাইলাম, পেলায়াতের ক্ষমতা কি বুঝি নাই বলে পেলায়াতের অর্থ হল আপনার দুই জিনিসকে কাছে এনে দেখা জন্য বলুন কাছে নিয়ে আসে, কিন্তু সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানের যত বিজ্ঞান আছে ওই বিজ্ঞানের মন হল করার কোন সুযোগ নাই, করার
থাকেন সবাই বলুন আমি, একটু মহব্বতের আওয়াজ দেব, আল্লাহ উনি একটা কিতাব রচনা করেছেন,
যে কিতাবের নামটা হলো আদ-দাওলাতুল বাকিয়া। আর আমার প্রতিল ভাই বিয়া জোর বলুন না সুবহানাল্লাহ। জগতের পাঁচরীর মানুষ, আপনার কাটরীর মানুষ, সরল কাজী বারবার বেলায়েতের কথা বলতে লাগলেন, আপনার বেলায়েত কাকে বলে? তখন বেলায়েতের ডিফিনিশন দিতে লাগলেন, বলে জগৎবাসী শুনলে আপনার বেলায়েতের অর্থ হল কি জানো? ফিলিস্তিনা আল বেলায়েত নবুয়াত। চলে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মানে হলো আমার কবি নবুয়তের ছায়া। বলুন না সুবহানাল্লাহ, আমার নবীর সেই উম্মতের নসিব হয়ে গেল। ও আমার মধ্যে আসন নয় ভান্ডার একটু বলো না, আপনি কেমন করে পাইলেন? বলে আমি আমার নবীর নবুয়তের ছায়া পেয়ে গেলাম। জোরে বলুন আপনার যত আছে একটা মুখামুখি হলো, আপনার সিদ্ধান্তের মধ্যে চাইতে লাগলাম। আপনার বিজ্ঞানের বিজ্ঞান যে আপনার কোরআন, ওই আল্লাহর কোরআনের নবী, আপনার নবুয়তের ছায়া আপনার যে পন্থার উপর হবে, আপনার ওই পন্থার জন্য মক্কা এবং মদিনা হল 7,500 মাইল আপনার জায়গা। তাইলে ক্লিয়ার হয়ে গেল, আপনার বলির কাছে যখন বেলায়েত থাকবে শুধু 7,000 নয়, আরে লক্ষ হাজার মাইল যদি দূরে যদি বহলেও আপনি আল্লাহর বলির কদমে থাকলে ওই সত্যিকার বেলায়েত পর্যন্ত আল্লাহর বলিরা জায়গার মধ্যে বাসায় মক্কা মদিনা দেখাইতে পারে। আল্লাহর বলির জন্য কোন অসুবিধা আছে? যারা বেলায়েত যারা আপনার বিজ্ঞানকে স্বীকার করেন, বেলায়েতকে স্বীকার করেন না। বেলায়েত স্বীকার করলে, আপনি বিজ্ঞান স্বীকার করলে তো আপনাকে বেলায়েত। আমরা যদি বসি, আমরা যদি বলি আমার সমাজ ভান্ডা যে কোনো মরিদানকে বেলায়েতের পাওয়ার দিয়ে মক্কা এবং মদিনা দেখাই বলে আমরা কিন্তু জানানো বর্তমানে কিন্তু শিরিক বেদা আপনার যতই দূরে হোক না কেন সবগুলাকে কাছে এনে দেখাইতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য যদি আল্লাহর বলির খালেস নিয়তে যদি নম্বর ওয়ান আল্লাহর বলিদের গোলা নিয়ে আসেন, ওই বলি যদি সত্যিকার বেলায়েত যদি বলি হয়, তাইলে আপনি শুধু 7,500 মাইলে নয়, আপনি আরো হাজার হাজার কোটি কোটি মাইল, যেখানে বিমান যাইতে পারে না, যেখানে রকেট যাইতে পারে না, যার নাম হলো লোহে মাহফুজ। সেজন্য হযরত আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, এই বাংলা জমিনের মানুষ নয়, বিশ্বের জমিনের মানুষ নয়, তোমাদের কোনো সন্দেহ হয় জায়গার মধ্যে বসে মক্কা মদিনা দেখাইতে পারে কিনা, বাইতুল মুকাদ্দাস দেখাইতে পারে কিনা? আরে ভাইয়া, লোকে
আল্লাহ বুঝার তৌফিক দি, আরেকটু চিৎকার দিয়ে বলুন না আমিন। আল্লাহ যথাযথভাবে আল্লাহর বলিদেরকে মানার জানার বোঝা আল্লাহ আমাদের তৌফিক দিন সবাই বলুন আমিন। একটু জোরে শুনে না রাখেন, আমাদের সম্মানিত আজকের মাহফিলের প্রধান বায়েজ, বিশেষ করে আমাদের খুবই প্রিয় উস্তাদুল আসাতিজা সুন্নিয়তের অহংকার বা অলংকার, এই সারা বন্ধার সুন্নি জগতের পরমাসুন্দর হযরতুল হাজ আল্লামা আল-ফাহামা ওয়াবিল ফাদল ওয়াল মাজদ ওয়া শারফে আওলানা আল্লামা আবুল হাসান মুহাম্মদ সুলাইমানি মাদ্রাসা আলী আমাদের কাছে তশরিফ এনেছেন, সবাই বলুন আমাদের কবুল করুন। আমিন। আরেকটু চিৎকার দিব। আমিন। এবার আমাদের